রেগুলার সেক্স করলে কি উপকার হয় আর রেগুলার সেক্স না করলে কি ক্ষতি হয়, এই সম্বন্ধে আজকে আপনাদের সামনে আলোচনা করব। আমরা অনেকেই মনে করি সেক্স প্রজননের জন্য বা বংশবিস্তারের জন্য, এ কথাটা কিন্তু একদম ভুল। রেগুলার সেক্স করলে আমাদের স্বাস্থ্যের উপকার হয় এবং হেলথের বেনিফিট আছে। গবেষকরা বলেছেন যে রেগুলার সেক্স করলে পুরুষের প্রোস্টেট গ্ল্যান্ড ক্যান্সার, মহিলাদের স্তন ক্যান্সার থেকে মুক্তি পেতে পারি। তারপর দেখা যায় যে স্বামী স্ত্রীর ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিতে পারে। তাহলে কিভাবে? স্লাইভা থেকে এক প্রকারের অ্যান্টিবডি আছে, এই অ্যান্টিবডি আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিতে পারে। HIV, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এই শক্তিশালী ভাইরাসের এগেনস্টে এই রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়। তারপরে এবার আসি হার্ট। এই রেগুলার সেক্সে হার্ট ভালো থাকে, হার্ট ফেল করার সম্ভাবনা কম থাকে, অ্যাক্টিভনেস হার্টকে বাড়িয়ে দেয়, শক্তিশালী বাড়ায়, রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়। এই রক্ত সঞ্চালন যখনই বাড়িয়ে দেয় তখন কিন্তু হাই ব্লাড প্রেশার কমে যায়, আর হাই ব্লাড প্রেশার যখন কমে যায় তখন রোগী ভালো থাকে, সুস্থ থাকে। তারপরে আসি আমরা ঘুম, ঘুমের ব্যাপারটা, যে এই রেগুলার সেক্স কিন্তু আমাদের সুন্দর একটা ঘুম উপহার দিতে পারে আর সুন্দর ঘুম হয়। তারপরে দেখা যায় যে আমাদের মস্তিষ্কে থেকে একটা হরমোন সিক্রেশন হয়, অক্সিটোসিন। এই অক্সিটোসিন হরমোনটা ভালোবাসার হরমোন বলে থাকি আমরা। এই অক্সিটোসিন হরমোন সিক্রেশন করার জন্য সাহায্য করে কিন্তু এই রেগুলার সেক্স। ব্যথা যে অনেক ব্যথা কিন্তু কমিয়ে দেয় এই রেগুলার সেক্স, যেমন মাথা ব্যথা, মাইগ্রেনের ব্যথা, মিনিস্ট্রেশনের ব্যথা, মেয়েদের ব্লাডারের যে সমস্যা হয়ে থাকে যেমন প্রসাবের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু ঠিক হয়ে যায় এই রেগুলার সেক্স। তারপরে আসি আমাদের এইজিংটা, বয়স ধরে রাখা। এর মানে হলো যে বয়স ধরে রাখা, যে যখনই এই রক্ত সঞ্চালনটা বাড়িয়ে দেয় বা বাড়ে এই রেগুলার সেক্সে, হ্যাঁ, তখন কিন্তু এই ব্লাড ফ্লু বা এই যে রক্ত সঞ্চালনটা, এই কিন্তু আমাদের বয়স একটু ধীর হয় বা একটু আস্তে কাজ করে থাকে, সেক্ষেত্রে আমাদের বয়স একটু ধীর গতিতে চলে। রেগুলার সেক্সে আমাদের ত্বক সুন্দর হয়, ভালো হয় এবং বয়স ধরে রাখে। এই যে এতক্ষণ আমি যে কথাগুলো বললাম সেক্স নিয়ে, অনেকে মনে করবে যে হ্যাঁ সেক্স তো অবশ্যই করব, কিন্তু সেক্সের কথা যেখানে উপকার আসবে সেখানে ক্ষতির দিক দিয়ে যাওয়া যাবে না। যেমন বহুগামিতা, যে অনেকে আছে যে নারীদের সাথে, অধিক নারীদের সাথে যৌন মিলন, অধিক পুরুষের সাথে যৌন মিলন, এ করতে করতে একসময় দেখা যায় যে মেয়েদের জরায়ু ক্যান্সার হয়ে যায়, তারপরে এইডস নামক একটা রোগ আছে সেই রোগে আক্রান্ত হয়ে যায়। সেখানে দেখা যায় যে আমাদের উপকারের চেয়ে ক্ষতি বেশি হয়ে গেল। সেক্ষেত্রে আমরা লিগ্যাল হাজব্যান্ড, স্বামী স্ত্রী বা লিগ্যাল পার্টনার, তাদের সাথে এই যৌনমিলনটা করা, এর থেকে বহুগামিতা বা অধিক পুরুষ বা মহিলার সাথে যৌনমিলন করলে সেখানে বিপদের আশঙ্কা আছে। আর একটা কথা না বললেই নয়, সেটা হলো যে যদি আপনার যৌন ক্ষমতাই যদি না থাকে সেক্ষেত্রে আপনি যৌনমিলন করতে পারবেন না, আর আপনার শরীর ভালো থাকবে না, মন ভালো থাকবে না, আপনি অসুস্থ হয়ে যাবেন। আস্তে আস্তে আপনার দেখা যাবে যে আপনার প্রত্যেকটা অর্গান আপনি আস্তে আস্তে করে দুর্বল হয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার কী করা উচিত? সেখানে আপনার যৌন ক্ষমতাকে বাড়ানো উচিত, যৌন ক্ষমতা বাড়াবেন। এবং যৌন আমাদের চেম্বারে আমরা অনেক এই রোগী দেখে থাকি, স্বামী স্ত্রী দুজন চলে আসে এবং ট্রিটমেন্ট দিয়ে থাকি। অবশ্যই আমাদের চেম্বারে আসবেন, আমরা কাউন্সিলিং করি এবং হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট দিয়ে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।